দেখুন ঠাকুর মশাই, আমার চুলগুলো কিন্তু এমনি এমনি পাকেনি। সুধা কেমন মেয়ে সে আমি জানি, তবে ওই মেয়েকে আমি এই বাড়ির বউ করে রাখতে পারবো না। ওই মেয়েকে যদি এখন আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, তাহলে আমার দাদুভাইকে আমি হারাবো। তাই আমাকে ধৈর্য ধরতেই হবে, যে করেই হোক আমার দাদুভাইকে ওই মেয়ের কাছ থেকে আমি দূরে সরিয়ে আনব, আর সেটা আমি করেই ছাড়ব। মনে হয় লাইটটা কেটে গেছে, অনেক চেষ্টা করেও জ্বলল না। আপাতত আমাকে এটা দিয়েই কাজ চালাতে হবে। কাল গণেশ চতুর্থী, এই গজানন, তোমার কাছে যাওয়ার অনুমতি আমার নেই, কিন্তু তুমি তো সব জায়গায় বিরাজমান। কাল এই ছাদের ঘরেই আমি তোমার পুজো করব। সুধা উপরে একা কি করছেন কে জানে, একবার গিয়ে দেখলে দেখলে তো ভালো হতো। একবার গিয়ে কি দেখে আসবো। বেশি পাকামো করে উনি শাস্তিটা মেনে নেবেন, এখন ওই অন্ধকার নোংরা ঘরে কি করছেন কে জানে। সবাই এখন পুজো লিস্ট করতে ব্যস্ত, তুই যা উপরে যা, আমি একটু সামনে নিচ্ছি, যা। তেজ। হ্যাঁ ঠাম্মি। কোথায় যাচ্ছ দাদুভাই? কোথাও না ঠাম্মি, আমি একটু বাড়িতে গজাননের পুজো, তার আয়োজন করতে হবে, ফ্যাক্টরি ঠাকুর আনতে যেতে হবে, এগুলো সব মনে আছে তো তোমার? হ্যাঁ ঠাম্মি। ঠাম্মি, যেভাবে এই কটা দিন কেটে গেল তার মধ্যে তো পুজোর কোনো আয়োজন করাই হয়নি। তবে কি সুধা যদি থাকতো তাহলে আমাদের কাউকে এসব নিয়ে চিন্তা করতে হতো না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।